আজ পাঁচ গল্প চ্যানেলে শুনবো অনেক পুরোনো কিন্তু খুব প্রাসঙ্গিক একটি গল্প মজনতালি সরকার লেখক রায় রায়চৌধুরী গল্প পাঠে অনুপ্রিয়া আহমেদ মজনদালি সরকার ও অন্যান্য চরিত্রে আমি মৌমিতা সেনগুপ্ত চলুন তাহলে সকলে মিলে উপভোগ করি গল্প মজনতালি সরকার এক দ্রামে দুটো বিড়াল ছিল তার একটা থাকতো বলাদের বাড়িতে সে খেত দই দুধ ছানা মাখন আর সব আর একটা থাকত জেলেদের বাড়িতে সে খেত খালি ঠ্যানার বাড়ি আর লাট বোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলত জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় পখানি ছিল সে চলতে গেলে টলত আর ভাবত কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হোক শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালটি বললে ভাই আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ সব কিন্তু মিছে কথা নিজেই খেতে পায় না সে আমার খাওয়া খাওয়াবে মতো থেকে সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলে আমার মতন ঠিক আর মরে যাবে তারপর আমি বুয়ালাদের বাড়িতে গিয়ে থানবো যে কথা সেই কাজ বুয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে ওই রে সেই দই দুধ খেক চোর বিড়ালটা এসেছে আমাদের মাছ খেয়ে শেষ করবে মান বলে তারা তাকে এমনি ঠ্যানান ঠ্যানালে যে বিছানা তাতে মরেই গেল রোগা বিড়াল তো জানতোই যে এমনি হবে সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে সেখানে খুব করে ক্ষীর সর দেখতে দেখতে সে মোটা হয়ে গেল আর সে অন্য সঙ্গে কথা কয় না আর নাম জিজ্ঞেস করলে বলে মজনালি সরকার একদিন মজনালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরলো বেড়াতে বেড়াতে সে পনের ভিতরে গিয়ে দেখলো যে তিনটি বাঘের ছানা খেলা পড়ছে সে তাদের তিন তারা লাগিয়ে বলল এই ও হাজরা ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খে বড্ড ভয় পেলো তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বললে ও না শিগগিরে এসো দেখো এটা কি এসেছে আর কি বলছি রে বাঘিনি তাদের কথা শুনে এসে বললে তুমি কে বাঁচলা কোথেকে এলে কি চাও মজন্তালি বললে আমি রাজার বাড়ির সরকার আমার নাম মজন্তালি তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তোর খাজনা কই খাজনা দে বাঘিনী বললে খাজনা কাকে বলে তা তো আমি জানি নে আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই তুমি না হয় একটু বসো বা আসু তখন মজন্তালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি পেয়ে দেখতে লাগলো খানিক বাদে সে দেখলো ওই বাঘ আসছে তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে গাছের আদায় গিয়ে উঠল বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো সে ভয়ানক গর্জন করে বললে কোথায় সে কুড়িটার কার ভাঙছি মজন্তালি গাছের আদা থেকে বললে পি বা খাজনা দিবি না আমাই আমাই শুনেই তো বাদ দাঁত মুখ খিচিয়ে বলে দিন গাছে গিয়ে উঠেছি কিন্তু খালি উঠলে কি হয় মজন্তালিকে ধরতে পারলে তো সে একটুখানি হালকা জন্তু সেই কোন সরু ডালে উঠে বসেছে অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না না পেরে রেগে মেগে ব্যাটা দিয়েছে এক লাভ অমনি পা ওরকে গিয়েছে পড়ে পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ধার ভেঙে প্রাণ বেরিয়ে গেছে তা দেখে মজনতালে ছুটে এসে তার নাকি তিন চারটি আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বললে এই কি করেছি আমার সামনে পেয়ালো বেশি এইসব দেখে শুনে তো ভয় বাগিনী বেচারি প্রাণ উড়ে গেল সে হাত জোর করে বইনে কিন্তু হাই মজনতালি মশাই আমাদের প্রাণে মারবেন না আমরা চাহুর হয়ে থাকব তাতে মজনতালি বললে আচ্ছা তবে তো ভালো করে কাজ করিস আর আমাকে খুব ভালো ভালো খেতে দিস সেই থেকে মজন্তালী বাঘিনীদের বাড়িতেই থাকে হুক করে খায় আর বাঘিনী ছাদাগুলির ঘাড়ে চড়ে বেড়ায় সে না জানি কত বড় লোক একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে মজন্তানি মশাই এই বনে খালি ছোট ছোট জানোয়ার এতে কিছু আপনার পেট ভরে না নদীর ওপারে খুব ভারী বন আছে তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে চলুন সেখানেই যান শুনে মজনী বললে তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল কিন্তু মজনতালি হই বাঘিনি আর তার ছানারা অনেক খুঁজে দেখলে ওই মজন্তানি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে স্রোতে তাকে যায় যায় হয়েছে তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ সে মারা যাবে এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডানায় তুলে এনে বাঁচানো নইলে সে মরেই যেত তাতে আর ভুল কি কিন্তু সরকার তাদের সে কথা জানতেই দিল না

আমি সবে গুনছিলাম নদীতে পটা ঢেউ কতগুলো মাছ আর কতখানি জল আছে মূর্খ বেটা তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল পড়ে এবং যদি আমি রাজা মশাইয়ের কাছে গিয়ে এর হিজেপটা দিতে পারি তবে নজাটা ডেরলবি এসব কথা শুনে বাগিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে মজনটানি মশাই ঘাট হয়েছে এবারে মাপ করুন ওটাও মূর্খ লেখা পড়া জানে না তাই কি করতে কি পড়ে ফেলেছে মজনতালি বললে আচ্ছা এবারে মাপ করল ভাগর গেল আরে যেন হয় না এই বলে মজনতালি তার ভিজে গা শুকাবার জন্য রোদ খুঁজতে লাগলো ভারী বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয় মজনতানি একটা গাছের আগায় উঠে দেখলে যে এই বড় এক মরা মহিষ মাটির মাঝখানে পড়ে আছে তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ের কয়েকটা আঁচড় কামড় দিয়ে সে বাঘিদিকে বললে শিখির যা আমি একটা হোস মেরে রেখে এসেছি বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলে সত্যি মস্ত এক মোষ পড়ে আছে তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে আর ভাবলে ইস কি ভয়ানক জো আর একদিন তারা মজন্তালিকে বললে মজন্তালী মশাই এই বনে বড় বড় হাতিয়ার গন্ডার আছে চলুন একদিন সেইগুলো মারতে যার এ কথা শুনে মজনতালি বললে তাই তো হাতি গন্ডার মারবো না তো মারবো কি চল আমি যাই বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চল যেতে যেতে বাঘিনী তাদের জিজ্ঞেস করলে মজনতালি মশাই আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন খাপে থাকবার মানে কি না জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে বুড়ি মেরে বসে থাকা আর ঝাঁপে তাড়ার মানে হচ্ছে বনের ভিতরে গিয়ে ঝাঁপাঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা মজন ভাবলে কোন জন্তু কি পাবে তাই সে বললে আমি ঝাঁপিয়ে সব জন্তু পাঠাবো তা কি তোরা মারতে পারিস তোরা বরং ঝাঁপে যা আমি খাঁপে থাকি বাঘিনী বললে তাই তো সেসব কি আমরা মারতে পারবো জয় বাছাড়াও আমরা ছাপে যাই এই বনে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে দিয়ে ভয়ানক হার হার পরে জানোয়ারদের তাড়াতে লাগল মজন্তারি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয় কাঁপতে লাগলো খানিক বাদে একটা সজানু সরসর সেই দিক পানে ছুটে এসেছে আর তাকে দেখে বলে সেই গাছের একটা শিখরের তলায় গিয়ে লুকিয়েছে এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল সেই হাতির একটা পায়ে এক পাশ সেই শিখরের উপরে পড়েছিল তাতেই মজন্তালি পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় তার কি অনেক তারপাঝাপি করে বাঘেরা ভাবলে কত জন্তুই না বেড়েছেন চল একবার দেখিয়ে আসি তারা এসে মজন্তালি তশা দেখে বললে হাই হাই মজন্তালি মশাই কি হলো মজন্তালি বললে আর কি হবে তোরা যেসব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে আস্তে আস্তে ওর পেটটা ফেটে নিয়েছে এই বলে মরে মরিনার